মাহি ইটিউশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা আজকে দশম শ্রেণী ভারতের যে ভূপ্রকৃতি এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আমরা এসেছি। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। প্রস্থ বরাবর কথা অর্থ কি? যে উত্তর দক্ষিণ বরাবর আমরা হিমালয়কে কেমন ভাগ করি, এবং উত্তর দক্ষিণ কথা অর্থ হচ্ছে যে আমরা যদি জম্মু কাশ্মীর ব্যাপারটা দেখি তাহলে কি হচ্ছে না এইরকম বরাবর, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এই বরাবর আমরা কিভাবে বা কেমন ডিভিশন করতে পারি, এইভাবে কেমন ডিভিশন হতে পারে। আমরা যদি এটা জম্মু কাশ্মীর মনে করি সেই হিসাবে আমরা এটা আলোচনা করছি। তাহলে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ এবং উত্তর দক্ষিণ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। এখন এই শ্রেণীবিভাগের যদি উত্তরে আসি তাহলে আমাদের মনে রাখতে হবে মূল চারটা বিষয়। এক হচ্ছে টেথিস হিমালয়, দুই হিমাদ্রি হিমালয়, তিন হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। এই টেথিস হিমালয় আমরা একদম প্রাথমিক স্তরে, অর্থাৎ একদম আজ থেকে প্রায় 7 থেকে 12 কোটি বছর পূর্বে যে প্রাথমিক ভূয়ালোড়ন হয়েছিল সেই প্রাথমিক ভূয়ালোড়নের ফলে কিন্তু এই টেথিস হিমালয়ের উদ্ভব ঘটেছিল। তবে এই টেথিস হিমালয় অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তার 60 থেকে 70% জায়গা তিব্বতী অঞ্চলের মধ্যে অন্তর্গত হয়েছে, কিন্তু ভারতবর্ষে খুব কম পরিমাণ জায়গা, তার মধ্যে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ উত্তরাংশ বা হিমাচল প্রদেশ উত্তরাংশ বা জম্মু কাশ্মীর এই অংশটা কিন্তু টেথিস হিমালয়ের মধ্যে অবস্থান করেছে, যার মানে যার উল্লেখযোগ্য আমরা পর্বত সিংহ হিসেবে জানি কেটু। তো কেটু যার উচ্চতা কত না 8611 মিটার, ভারতের একটি উচ্চতম একটা আমরা জানি উচ্চতম একটা হিমালয় মাউন্টেন বা মানে একটা ভারতের উচ্চতম হিমালয়ের শৃঙ্গ অংশ। এখন এই টেথিস হিমালয়ের পরে আমরা সেকেন্ড যে পয়েন্টে আসি হিমাদ্রি হিমালয়। এই হিমাদ্রি হিমালয়ের উচ্চতা কিন্তু সর্বাধিক। এই হিমাদ্রি হিমালয় কিন্তু দ্বিতীয়বার ভূয়ালোড়নের ফলে সৃষ্টি হয়েছে, এবং এইখানে আমরা মাউন্ট হিমালয় বা মাউন্ট এভারেস্ট আমরা সর্বোচ্চ শৃঙ্গ দেখতে পাই, এবং এখানে মাউন্ট হিমালয়ের সঙ্গে সঙ্গে আমরা ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ আমরা কাঞ্চনজঙ্ঘাও আমরা এখানে দেখতে পাই, যার গড় উচ্চতা প্রায় 6100 মিটার। এখানে লিখে রাখার চেষ্টা করেছি আমি, তাই বুঝতে সুবিধা হবে। তিন নম্বর আসি হিমাচল হিমালয়, যাকে আমরা বলতে পারি যে মধ্য হিমালয়, হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়। এই মধ্য হিমালয় এটাও কিন্তু দ্বিতীয়বার ভূয়ালোড়নের ফলেই আমরা হয়েছে দেখলাম, এবং এই হিমালয় কিন্তু প্রায় 2.5 থেকে 3 কোটি বছর পূর্বে এর উৎপত্তি, এটা বলা হয় হিমাচল হিমালয়। এবং সর্বোপরি আমরা যার উচ্চতা সবথেকে কম সেটা হচ্ছে শিবালিক হিমালয়, যেটা তৃতীয়বার ভূয়ালোড়নের ফলে সৃষ্টি হয়েছে, এবং যার গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এবং যেটি প্রায় 20 লক্ষ বছর থেকে 2 কোটি বছর পূর্বে, অর্থাৎ এত থেকে অর্থাৎ 20 লক্ষ থেকে প্রায় 2 কোটি বছর পূর্বে কিন্তু তৃতীয়বার ভূয়ালোড়নের ফলে কিন্তু শিবালিক হিমালয়ের উৎপত্তি ঘটেছে। এইভাবে আমরা প্রস্থ বরাবর বা উত্তর দক্ষিণ বরাবর আমরা টোটাল 4টা ভাগ আমরা দেখালাম, 4টা ভাগের সংক্ষিপ্ত বিশেষ বিশেষ বর্ণনা আমরা এখানে করলাম। এরপরে যদি আমরা আসি দ্বিতীয় প্রশ্নে যে পশ্চিম হিমালয়ের শ্রেণীবিভাগ করো। পশ্চিম হিমালয় কথা অর্থ কি? যদি আমরা হিমালয় পার্বত্য অঞ্চলকে আমরা যদি পূর্ব পশ্চিমে ভাগ করি তাহলে সেখানে কিন্তু পশ্চিম হিমালয় একটা ব্যাপার রয়েছে। পশ্চিম হিমালয় কথা অর্থ হচ্ছে যেটা একদম পশ্চিম দিকে। আমি এখানে জম্মু কাশ্মীরকে দেখানোর চেষ্টা করেছি, জম্মু কাশ্মীর, হিমাচল, হিমালয়, পাঞ্জাব এই সমস্ত এলাকাগুলো কিন্তু এই পশ্চিম হিমালয়ের অন্তর্গত হয়েছে, তাই আমি বলে দিয়েছি পশ্চিম হিমালয় কথা অর্থ হচ্ছে জম্মু কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব, উত্তরাখণ্ড প্রভৃতি অঞ্চলের অঞ্চল নিয়ে বা অংশ নিয়ে কিন্তু পশ্চিম হিমালয় গড়ে উঠেছে। এই পশ্চিম হিমালয়ের কিন্তু যে বিভাজনগুলো আমরা দেখব সেটা মূল তিনটে বিভাজন আছে, একটা হচ্ছে কাশ্মীর হিমালয়, তারপরে পাঞ্জাব ও হিমাচল হিমালয়, এবং তৃতীয় হচ্ছে কুমায়ুন হিমালয়। এই যে তিনটে মূল ভাগ বললাম এর মধ্যে কাশ্মীর হিমালয় হচ্ছে যেটা আমরা জানি কাশ্মীর হিমালয় গড় উচ্চতা প্রায় 3000 মিটার, অর্থাৎ এখানে পীর পাঞ্জাল, উচ্চ হিমালয়, জাস্কার, লাদাখ, কারাকোরাম পর্বত শ্রেণী গড়ে উঠেছে বা আমরা দেখি, এটা বলা কাশ্মীর হিমালয় এবং এটা মূলত কাশ্মীর অঞ্চল অন্তর্গত হয়েছে। পাঞ্জাব, হিমাচল হিমালয়,
যেখানে আমরা দেখতে পাই যে মিশৌরি বা নাকটিব্বা প্রভৃতি পর্বতশৃঙ্গ বা পর্বতের অবস্থান আমরা দেখতে পাই যার গড় উচ্চতা প্রায় 600 মিটার এটা খুব একটা বেশি উচ্চতার নয় তবে গড় উচ্চতা 600 মিটার বলি 600 থেকে এখানে কোন কোন ক্ষেত্রে মতান্তরে 700 মিটার হতে পারে গড় উচ্চতা এটা বলে পাঞ্জাব এবং হিমাচল এরপরে বলা হচ্ছে কুমায়ুন হিমালয় উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে এটি আমাদের কাছে খুব উল্লেখযোগ্য একটা বিভাজন কারণ এখানে গঙ্গোত্রী হিমবাহের উৎপত্তি আমরা দেখতে পাই এবং এটা দুন উপত্যকাও দেখতে পাই তার সঙ্গে এর গড় উচ্চতা প্রায় বলা হয়েছে দক্ষিণে 600 মিটার কিন্তু উত্তরে প্রায় 6000 মিটার দেখতে পাই অর্থাৎ এইটাকে আমরা বলছি পশ্চিম হিমালয়ের একটা বিভাজনের মধ্যে মূল ভাগ এটা বলা হচ্ছে কুমায়ুন হিমালয় এবং সেখানে আমরা যখন আলোচনা করব জম্মু কাশ্মীর হিমালয় কাশ্মীর হিমালয় এবং কাশ্মীর হিমালয় পাঞ্জাব হিমালয় এবং কুমায়ুন কুমায়ুন পাঞ্জাব এবং এখানে হচ্ছে হিমাচল হিমালয় এইভাবে আমরা ভাগ করতে পারি বা দেখাতে পারি এবং লিখিত ডকুমেন্টসে ছবি খুব সুন্দর করে দেখানো আছে আমি খুব তাড়াতাড়ি বোঝানোর ক্ষেত্রে আমি এটা বোঝালাম তাই মূল তিনটে ভাগ মনে রেখে লিখলেই পরীক্ষায় অ্যানসার পাওয়া যাবে এরপরে আমরা আসি যে ভাবর কাকে বলে কিংবা তরাই বলতে কি বোঝায় ভাঙ্গর কি খাদার কি এরকম কিছু কিছু শর্ট প্রশ্নে আমি উত্তরে আসছি যেমন আমি এখানে লিখে রাখার চেষ্টা করেছি শিবালিক যে হিমালয় বললাম অর্থাৎ যে হিমালয়টা একদম নিচু অবস্থায় রয়েছে যে তৃতীয়বার ভূগলনের ফলে সৃষ্টি হয়েছে যার গড় উচ্চতা প্রায় 600 থেকে 1500 মিটার উচ্চতা সেই কাশ্মীর হিমালয়ের সরি সেই শিবালিক হিমালয়ের পাদদেশে যে নুড়ি কাঁকর বালি এবং কিছুটা পলি অনুর্বর কিছু ভূমি রয়েছে সেই অবস্থানকে আমরা বলছি ভাবর অর্থাৎ এটা শিবালিক হিমালয় পাদদেশে গড়ে উঠেছে এবারে বলছে শিবালিক হিমালয় পাদদেশে যে ভাবর বলা হয় তার উত্তর অংশে বা তার সরি তার দক্ষিণাংশে ভূমিকে বলা হয় তরাই অঞ্চল এটাও কিন্তু অনেকটাই অনুর্বর প্রকৃতির এবার আমরা আসছি যে খাদার বা ভাঙ্গর ব্যাপারটা কি উচ্চ গঙ্গা সমভূমি অর্থাৎ গঙ্গা নদীর উচ্চ উচ্চ স্রোতের সময় বা উচ্চ ঢাল যেখানে রয়েছে সেই উচ্চ ঢালে প্রাচীন পলিগঠিত ভূভাগকে বলা হচ্ছে ভাঙ্গর আর নবীন পলিগঠিত ভূভাগকে বলা হবে খাদার এবং তার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা বলা হচ্ছে যে বাগার এবং রোহি এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আরাবলি পর্বতে পাদদেশে যে ভূমি আমরা দেখতে পাই কিছুটা অনুর্বর প্রকৃতির ভূমি দেখতে পাই তাকে বলা হচ্ছে কি বাগার কিন্তু উর্বর প্রকৃতির ভূমি বা প্লাবন টাইপের ভূমি যেটা দেখতে পাই যেখানে বিধৌত অর্থাৎ তার নিম্নে অর্থাৎ এই বাগারের নিম্নে বা নিম্ন অংশে অসংখ্য ছোট 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 নদীর বৈধৌত ভূমি যেটা প্লাবন ভূমি গঠন করে তাকে বলা হচ্ছে রোহি তো এইগুলো আমরা পড়াশোনা করলে বা এগুলো বুঝলে আমরা অ্যানসারগুলোকে করতে পারবো সুন্দরভাবে এবং মাহি টিউশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর করে সাজানো আছে এবং এই ভিডিও ক্লাসের সঙ্গে সঙ্গে ডকুমেন্টস যদি আমরা একটু পড়ি তাহলে কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবো এবং আমাদের সেটা অনুধাবন করতে সুবিধা হবে ধন্যবাদ